কে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বয়কট করে দেওয়া হোক। আর এই অপু মুবলি মুবলি যারা পূজাচেরি মুজাচেরি যারা এত সোয়ার শাক, তারা প্রস্টিটিউট ওখানে চলে যাক। আমি একদম খাস বাংলায় কথা বলি, কিন্তু সাকিবের নিয়মে একটু কথা বলতেছিলাম, হবে যারা অসভ্য লুচ্চা লম্পট যাকে পায় তাকে নিয়ে এই সমস্ত পেটে বাচ্চা জন্ম দেয়। আর এইসব মহিলাদেরকে আমি ধিক্কার জানাই, যাদের কন্ট্রোলিং পাওয়ার নাই, যাদের সেলফ কন্ট্রোল নাই। তুই বেবি বাম তুই আরো আগে দেখাস নাই কেন? তুই এই 3 বছর পর দেখাস কেন? হোয়াট ইজ দিস? ওকে বরখাস্ত করা উচিত এফডিসি থেকে, বুবলিকে। এই উবলি বুবলি এই সমস্ত জেরি পূজাচেরি পূজাচেরি এসব বাদ দিয়ে দেশে কি আর সুন্দরী মানুষ নাই? ওই সাকিবকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বয়কট করে দেওয়া হোক। আর এই অপু মুবলি মুবলি যারা পূজাচেরি মুজাচেরি যারা এত সোয়ার শাক, তারা প্রস্টিটিউট ওখানে চলে যাক। আমি একদম খাস বাংলায় কথা বলি, কিন্তু লাইক কমেন্ট শেয়ার এন্ড টু সাবস্ক্রাইব।